সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে একটি ভিন্ন সামাজিক সংগঠন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রতি পরিষদ গঠন করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের জ্ঞান আমরা একসাথে বিভিন্ন ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানরা একই সাথে আমরা আমাদের সেই ধর্মীয় উৎসব পালন করে নিয়েছে। কেউ খারাপ অনুভূতিতে আমরা আঘাত দেয় নাই, কিন্তু কিছু স্বার্থ ছিল ধর্মান্দোলন ধর্মের অবলেক্ষাদের তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, আমরা তা হতে দেব না। কারণ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা এই সাম্প্রদায়িক সম্প্রীতি সেদিন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে দেশ মাতৃকাকে মুক্ত করেছি। আমরা বন্ধন সত্যি আমাদের এই সম্প্রীতিকে বিনষ্ট করতে পারবে না, এই কারণে আমাদের সংগঠনের অগ্রযাত্রা আমাদের অগ্রযাত্রায় আমরা আরো সম্প্রীতির বন্ধন অটুট রাখতে আমরা সক্ষম হয়েছি। সারা বিশ্বের এই অটুট ছড়িয়ে দিতে চাই। আমি মনে করি সাম্প্রদায়িক সম্প্রীতি বলাই থাকলে আমাদের গণতন্ত্র আরো শাণিত হবে, আইনের শাসন আরো সুন্দর হবে, জাতীয় ঐক্য আরো বন্ধন মজবুত হবে, আমাদের অর্থনৈতিক বিকাশ সাধিত হবে। আমাদের আমরা বাঙালির সমার বাঙালির মুক্তিযুদ্ধ আমার চেতনা আমরা যে শপথ নিয়ে যুক্ত করেছি সে শপথকে আমরা থাকবো। অর্থনৈতিক মুক্তির পথে আমরা এগিয়ে যাবো, অর্থনৈতিক সমঝোতা ভারসাম্য সুসংমুক্ত সমাজ গঠনে আমরা এগিয়ে যাবো। আজকে এই হোক আজকে এই সম্প্রীতির দিনে আমাদের কাম্য এবং কার্য, কিন্তু আমরা কি লক্ষ্য করছি কিছু মিথ্যাত্মিক কুস্তিকের উগ্র ধর্মবাদ এবং সাম্প্রদায়বাদ জাতীয়তাবাদের ফলে আজকে রাষ্ট্রহীন করতে চায়, আমরা তা হতে দেব না। আমরা আমাদের এই দর্শন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দিতে চাই, বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করতে চাই, স্থিতিময় বিশ্ব প্রতিষ্ঠা করতে চাই, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব বজায় রাখতে চাই। আজকে যখন রাশি ইউক্রেনের যুদ্ধ আমরা বলেছিলাম এখানে দাঁড়িয়ে এই যুদ্ধ বন্ধ করা হোক এবং সারা বিশ্বকে অর্থনৈতিক ভঙ্গ করে দিয়েছে, আমরা এই ধরনের যুদ্ধ চাই না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব, শান্তি স্থিতি বজায় রাখব, কোন যুদ্ধ সাধারণ মানুষের জীবনের কাম্য নয়, কারণ সাধারণ মানুষ জীবন শুধু হারিয়েছে না অর্থনৈতিক ভাবে আমরা পূর্ণ হচ্ছে। আমাদের মাঝে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, রোগশোক দেখা দেয়, এই যুদ্ধ তার একমাত্র কারণ। আজকে গ্রিন হাউস এফেক্ট, আমরা আসুন আমরা সাম্প্রদায়িক সম্প্রতি বলয়ের মধ্যে দিয়ে সারা বিশ্বকে গণতন্ত্র করি। আজকে যখন দেখতে পাই আমার দেশের দুই দলের ঝগড়া আজকে কূটনৈতিক পর্যায়ে চলে যায়, আমাদেরকে ভাবিয়ে তুলছে এই দেশটা বানিয়ে আফগানিস্তান হয় কিনা, আমাদের ঐক্য এই ঐক্য আজকে সাম্প্রদায়িক সম্প্রতি অত্যন্ত জরুরি। আজকে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আসুন মুক্তিযুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল আজকের দিনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করতে দে, আইনের শাসনকে প্রাতিষ্ঠানিক করতে দে, সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখি। আজকে এই হক সফল এই হক কাম্য এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন।